শনিবার দুপুরে চাকমাঘাট বাঁধ সংলগ্ন এলাকায় খোয়াই নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যান চাকমাঘাট এলাকার বাসিন্দা দীপক দাস। এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া দমকল দপ্তরের কর্মীরা এবং আপদা মিত্রের ভলান্টিয়াররা। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন দমকল কর্মী ও আপদা মিত্রের ভলান্টিয়াররা, কিন্তু রাত পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি ওই ব্যক্তির। অবশেষে রবিবার ভোরে NDRF তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর এবং মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা দলের দীর্ঘ প্রচেষ্টায় উদ্ধার হয় দীপক দাসের ভাসমান মৃতদেহ। বর্তমানে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে দেহটি। কোন সময় দেখছেন আপনারা? আমরা সকালে দেখছি, আমরা সকালে নৌকাটা বেরিয়ে গেছে, সাড়ে চারটা বেরিয়ে গেছে, নৌকালে ঘুরতে সব ঘুরতে ঘুরতে এই পার দেখা হয়েছে। NDRF টিম আছিল রাত আছে 5টার সময়, তারা মানে উদ্ধার করছে, উদ্ধারটা কারা করছে? উদ্ধারটা বলতে আমরা দেখছি, দেখছি বলতে আমরা ধরছি না, আমরা লগে লগে ফোন করেছি, PSC ফোন করা হয়েছে, এমনি তারা গেছে, তারা গেছে, তারা আমরা বুঝি এই জায়গাটা আছে, তারা গিয়ে খুঁজছে। NDRF টিম যাওয়ানোর আগে মানে ভাষ্য করছে নাকি? নাম কি মনে হয়? হ্যাঁ, যে মারা নাম কি? বাড়ি কোন জায়গায়? আপনার কি হয়? আমার ভাই ভাই লাগে। আপনার নাম? অজিত দাস। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।